স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ডক্টর শামসুল আলম খান মিলন আত্মাহুতি দিলেও তার সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশে আরেকটি গণ অভ্যুত্থান দরকার। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন যে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়ে গেছেন ডাক্তার মিলন, সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার সঠিক পথে রয়েছে বাংলাদেশ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের মহানায়ক ডাক্তার মিলনের 30তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ চত্বরের সমাধি এবং টিএসসির মিলন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 90 সালের 30শে নভেম্বর স্বৈর শাসকের গুলিতে প্রাণ দেয়া মিলনের সেই স্বপ্নের পথে কতটা হাঁটতে পেরেছে বাংলাদেশ? তার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশ, ভোটের অধিকারের বাংলাদেশ, ভাতের অধিকারের বাংলাদেশ। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে ডাক্তার মিলনের সেই স্বপ্ন আজকে পূরণ হয়নি। এই গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের গণতন্ত্র আরও পূর্ণতা পাবে। স্বৈর শাসনের বিরুদ্ধে চিকিৎসক মিলনের আত্মাহুতির 30 বছর পরও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার অর্জন নিয়ে কাটেনি দ্বিধা বিভক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে উনি যে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সেই লক্ষ্য পূরণ হয় নাই। বরঞ্চ গত 13 বছরে এরকম বহু মানুষ শহীদ হয়েছে ডক্টর মিলনের মতো এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে। অধিকার আমরা সম্পূর্ণভাবে আদায় করতে পেরেছি আমরা সে কথা বলবো না, তবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানেই মানুষকে পুড়িয়ে হত্যা করা নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার মানে হরতালের নামে মানুষকে জিম্মি করা নয়। ছাত্র সংগঠনের নেতারাও বলছেন স্বৈরাচার সরকার পতনের পর দেশ বহুদূর এগোলেও ডাক্তার মিলনের স্বপ্ন শতভাগ পূরণ হয়নি। স্বৈরাচার এরশাদের ধারাবাহিকতা এখন চলছে, বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা নেই। মিলনের যে রক্ত সেটা কিন্তু কোনো সময় বৃথা যায় না, কারণ তার রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা গণতন্ত্রের পথে কিন্তু আমরা হাঁটছি। 1990 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী উত্তাল আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গুলিতে নিহত হন ডাক্তার মিলন। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ত্বরান্বিত হয় এরশাদের সামরিক সরকারের পতন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।